প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এবারের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে সেখানে তাদের প্রশ্নের প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এবারের পরীক্ষা অনার্স পার্সে নেওয়া হয়েছে, যার কারণে হয়তো এমনটি হতে পারে আপনারা হয়তো মনে করছেন। আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিই প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, কে প্রশ্ন করছে এবং কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা হবে, ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের বলে রাখি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষা নেবে আর বুয়েট প্রশ্ন করবে এই কথাটা ভুল। বুয়েট কখনোই প্রশ্ন করবে না। আমি এই ভিডিওতে আরেকটি তথ্য দিব যে প্রশ্নের প্যাটার্নটা যে কেমন হয়ে যাচ্ছে অথবা কোন ধরনের প্রশ্ন ইনক্লুড করতে পারে, সে বিষয়টি আমি এই ভিডিওর শেষ অংশে ইনশাআল্লাহ বলে দেব। প্রথমে বলে রাখি তাহলে বুয়েটের নামটা কেন আসছে। বুয়েটের নামটা আসছে এটাই কারণ আপনারা যখন আবেদন করেছেন, আবেদন ফর্মে আপনার মোবাইল নাম্বার দিয়েছেন, টাকা পেমেন্ট করেছেন, আবেদনপত্রে জমা দিয়েছেন, তখন এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সংরক্ষণ যে করছে তা হচ্ছে বুয়েট। অর্থাৎ আপনি যখন আবেদন ফর্মটা জমা দিয়েছেন তখন জমা দেওয়ার সময় আপনার একটা মোবাইল নাম্বার ছিল, ওই মোবাইল নাম্বারে আপনার একটা SMS এসেছে, সেখানে আপনার পাসওয়ার্ড দিয়েছে, ইউজার আইডি দিয়েছে। আর আপনাকে যখন অ্যাডমিট দেবে, পরীক্ষা যখন হবে তার প্রায় 15 দিন মতো আগে, প্রায় বলছি 15 দিন মতো আগে আপনাকে অ্যাডমিটের জন্য একটা SMS দিবে, যে SMS-এ থাকবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই যে একটা কারিগরি সহায়তা, এই কারিগরি সহায়তা দিবে বুয়েট। অর্থাৎ আপনি আবেদন ফর্ম জমা থেকে শুরু করে আপনার অ্যাডমিট উত্তোলন থেকে রেজাল্ট শিট তৈরি থেকে এই যাবতীয় যে কাজগুলো রয়েছে এগুলো কারিগরি সহায়তা দিবে বুয়েট। আর প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আপনারা মনে রাখবেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আগেও প্রশ্ন তৈরি করেছে, তাদের যে প্রশ্নের প্যাটার্ন ছিল এবারও তদ্রূপ হবে। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, নতুন হয়তো দু একটা জিনিস ইনক্লুড করতে পারে, যেখানে আপনাদের দেখবেন যে লিটারেচার, ইংরেজি সাহিত্য যেখানে 1 মার্ক থাকে আমরা সাধারণত দেখি, গ্রামার অংশ থেকে প্রায় 19টি মার্ক থাকে। আমি আপনাদের একটা সিলেবাস দিয়েছি, শর্ট সিলেবাসও দিয়েছি, একটা ডিটেলস সিলেবাস দিয়েছি। আমার ফেসবুক পেজ মিজান জব স্টাডি, এই ফেসবুক পেজে আপনি ভিজিট করেন, দেখতে পাবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা শর্ট সাজেশান দেওয়া আছে এবং ডিটেলস দেওয়া আছে, দুটোই আপনারা দেখতে পাবেন। যাদের প্রিপারেশান হয়তো নাই তারা শর্ট সাজেশানটি দেখতে পারেন, আশা করি আপনি উপকৃত হবেন। এবার কথা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেহেতু প্রশ্নপত্র তৈরি করছে সেখানে আগের চেয়ে এবারের মধ্যে কোনো পার্থক্য দেখা যাবে না এমনটি হতে পারে। তবে আপনাদের জ্ঞাতার্থে যেটা বলে দিলাম যে ইংরেজি সাহিত্যে হয়তো আপনাদের হয়তো মার্কটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনাদের দেখবেন যে ইংরেজি সাহিত্যে 1টা মার্ক থাকে এবং গ্রামার অংশের 12টি টপিক্স থেকে, অর্থাৎ লিটারেচার বাদে 11টি টপিক্স থেকে প্রশ্ন আছে, আপনারা সেটা দেখতে পাবেন, ওই যে আমার লিঙ্ক দেওয়া আছে সেটা দেখে নেবেন এবং আমার পেজেও দেখতে পাবেন। আর ব্যাপার হচ্ছে যে বাংলা যে সাহিত্য রয়েছে, বাংলা সাহিত্য আমরা দেখেছি আধুনিক যুগ যে রয়েছে, এই আধুনিক যুগের সাহিত্যিকদের থেকেই প্রশ্ন আসে। সাধারণত দেখতে পাই যে হুমায়ুন আহমেদ, নির্মলেন্দু গুণ, রফিক হুমায়ুন আজাদ, তারপরে হাসান আজিজুল হক, এদের এখান থেকেই প্রশ্ন সাধারণত আসে। অর্থাৎ আধুনিক যুগে যারা সাহিত্যিক রয়েছে, কবি রয়েছে, তাদের এখান থেকেই প্রশ্ন সাধারণত আসে। তবে এবারে যে কাজটা হতে পারে, হয়তো 3 মার্ক সাহিত্য অংশ ছিল, কিন্তু এবার দেখা যাবে হয়তো আরও হয়তো 2 মার্ক বৃদ্ধি পেল, 5 মার্ক 6 মার্ক হয়ে যেতে পারে, এমনটি হতে পারে। আর গ্রামার অংশে যা ছিল তাই। তবে আপনাদের আবার একটি কথা বলে রাখি, আপনারা এই আমার সাজেশানটি ফলো করতে পারেন, দ্রুত সময়ের মধ্যে আপনি ডেভেলপ করতে পারবেন আশা করছি। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ যথাসময়ে আপনার প্রশ্নের উত্তর দেব। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।